গোটা দেশের সাথে রাজ্যেও সংগঠিত হচ্ছে বিজেপির সদস্যতা অভিযান। গত 2রা সেপ্টেম্বর থেকে শুরু করে 25শে সেপ্টেম্বর পর্যন্ত সদস্যতা অভিযানের প্রথম পর্ব সম্পন্ন হয়েছে। আর এই প্রথম পর্বে 5 লক্ষাধিক সদস্যদের নিজেদের দলে সামিল করতে পেরেছে প্রদেশ বিজেপি। গতকাল অর্থাৎ 1লা অক্টোবর থেকে শুরু হয়েছে সদস্যতা অভিযানের দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বের অঙ্গ হিসেবে রাজধানীর একটি জিমে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি আসাম ও ত্রিপুরা প্রদেশের সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজু, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, প্রদেশ বিজেপি যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব, বিধায়ক শম্ভুলাল চাকমা এবং প্রদেশ বিজেপি স্পোর্টস ইনচার্জ প্রদীপ সরকার সহ অন্যান্যরা। এদিন আলোচনার মধ্য দিয়ে সমস্ত যুবকদের ভারতীয় জনতা পার্টির সদস্যতা গ্রহণের জন্য আহ্বান জানান বিধায়ক শম্ভুলাল চাকমা। আবারও ভারতীয় জনতা পার্টি, যে পার্টি বিশ্বের মধ্যে সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দল, এই দলটাকে আরো মজবুত করে তোলার জন্য, কারণ এই দলটার সাথে জড়িত রয়েছে আমাদের ভারতবর্ষের ভবিষ্যৎ। এই দলটার সাথে জড়িত রয়েছে 2047 সালের মধ্যে পৃথিবীর বুকে আমাদের এই দেশটাকে, আমাদের প্রিয় মাতৃভূমিটাকে দেশের মধ্যে, পৃথিবীর মধ্যে সর্বসেরা একটা দেশ রূপে আমাদের প্রতিষ্ঠিত করার জন্য একটা লক্ষ্য রয়েছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, প্রধানমন্ত্রীজির নেতৃত্বে। কাজেই এই যে স্বপ্নের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আপনারাও যাতে এই ভারতীয় জনতা পার্টির সাথে সরাসরিভাবে অংশগ্রহণ করার মধ্য দিয়ে এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য সহযোগিতা করেন, তার জন্য আমরা আপনাদের সকলকে আনন্দের সহিত এবং গর্বের সাথে আপনাদের সকলকে মেম্বারশিপ, আমাদের ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ নেওয়ার অনুরোধ করার জন্য আমরা এসেছি। আশা করি আপনারা সবাই খুশি মনে, কেউ কোনোরকম জোরপূর্বক মনে করবেন না, এবং আনন্দের সহিত যে নরেন্দ্র মোদীজির জন্য আজকে আমরা 10 নম্বর আর্থিক অবস্থান থেকে সারা বিশ্বের মধ্যে আজকে 5ম স্থানে, এশিয়ার মধ্যে আমরা 3য় স্থান এখন অর্থনৈতিক দিক দিয়ে, এবং ভারতবর্ষকে এখন পৃথিবীর বুকে কোনো রাষ্ট্রই চোখরা নিয়ে তাকাতে পারছে না, একমাত্র বিজেপি এবং নরেন্দ্র মোদীজির কারণে। এই পার্টিকে আমাদের সকলের সম্মিলিতভাবে শক্তিশালী করার দরকার কি দরকার না একবার বলুন, দরকার কি দরকার? যদি দরকার হয় আপনারাও খুশি মনে আনন্দের সাথে এই মেম্বারশিপ নেবেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে এবং এই অনুরোধটুকু রেখে আপনাদের সকলের প্রতি আমার সংক্ষিপ্ত বলা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।